হাই কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বিউটি দেখছেন সকলে ভালো আছেন আজকে জানিয়ে দিব সৌদি আরবের কোভিড আপডেটটি অর্থাৎ সৌদি আরবে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে তার প্রতিদিনকার যে আপডেটগুলো আপনাদের জানিয়ে থাকি সেই আপডেটটি আজকে জানিয়ে দিব সৌদিতে আজকে শনাক্ত হয়েছে করোনা রোগী আশি জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন বিরানব্বই জন সে অনুপাতে মারা গিয়েছে আজকে দুইজন গতকালকে একজন মারা গিয়েছিল তবে আজকে রোগীদের মধ্যে সিরিয়াস সিরিয়াস অবস্থায় আছেন প্রায় একত্রিশ জনের মতো সুপ্রিভিওর্স প্রতিদিন আপনাদের করোনার আপডেটটি জানিয়ে দেওয়ার একটি উদ্দেশ্য যে বারে বারে আপনাদের সতর্ক ও সচেতন করার জন্য কারণ আজকে শনাক্ত হয়েছে নতুন করে আশি জন সুস্থ হয়েছে বিরানব্বই জন গত তিন মাস ধরে অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনার আক্রান্তের হার গত কয়েক দিন ধরে এই আক্রান্তের হারটা অনেক বেড়েছে তাই আপনারা যে যেখানে আছেন সৌদির অভ্যন্তর প্রবাসীরা অবশ্যই সৌদি সরকারের দেওয়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া যে সকল রুলস রেগুলেশন ও নিয়ম রয়েছে কোভিড টের উপরে সে সকল নিয়মগুলো আপনারা মেনে আপনাদের কাজ ব্যবসা এবং চলাফেরা করবেন অবশ্যই অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার যতটুকু যেখানে যেভাবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মেনে চলবেন সেই নিয়মগুলো না মানলে আপনাকে অনেক টাকা কিন্তু জরিমানা দিতে হবে এবং নিজেও কিন্তু স্বাস্থ্য ঝুঁকির ভিতরে পড়ে যাবেন সুপ্রিয় আমি সাথে ছিলাম খুর্শিদ মাহমুদ আপনার দেখছেন প্রবাস সময় আমি ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ